হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবার চলে আসলাম একটি নতুন টপিক নিয়ে। কালকে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে যে তার দুদিনের বেশি পিরিয়ড থাকে না, এবং তার এই কারণ সে জানতে চেয়েছে কিসের জন্য আমাদের এই দুদিনের বেশি মেন্স থাকে না, বা কোনো কারণ বশত কোনো এটা রোগের লক্ষণ কি না, সেটাই আজকে আমাদের ভিডিও টপিক। তো এই টপিকের অ্যান্সার জানতে তোমরা ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরোপুরি দেখো, তবেই বুঝতে পারবে যে তোমাদের কেন অনেকেরই দুদিনের বেশি পিরিয়ডসটা থাকে না, এবং এর ফলে কি কি হতে পারে আমাদের, এবং কখন আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পিরিয়ড সংক্রান্ত নানা রকম ঝামেলা চিন্তার সকলেই জর্জরিত। এই একটা বিষয় প্রায় সব মেয়েই একসঙ্গে গলা মেলান। মাসের ওই কয়েকটা দিন সকলেই বিস্তর হ্যাপা পোহাতে হয়। কারোর ফ্লো বেশি, কারোর কম, এছাড়াও বর্তমান জীবনযাত্রার কারণে নানা রকম স্ট্রেস তো থাকবেই। প্রতি 21 থেকে 35 দিনের সাইকেলে মোটামুটি সকলেই পিরিয়ড হয়ে যায়। তবে কম ফ্লো হলে বা লাইট পিরিয়ডসের বেশ কিছু লক্ষণ থাকে, এবং সেগুলো কেন হয় এটাই দেখে নাও। দেখো, বয়ঃসন্ধিকালে পিরিয়ডসের নানা সমস্যা দেখা যায়। এছাড়াও নানা বয়সে এমন বিভিন্ন হরমোনের তারতম্যের জন্য পিরিয়ডের ওপর প্রভাব পড়ে। ওজন স্বাভাবিকের তুলনায় কম হলে ব্লিডিং কম হয়, আবার বেশি হলেও সেক্ষেত্রে সমস্যা হয়। সঙ্গে আপনার খাদ্যাভ্যাসে যদি অতিরিক্ত ফাস্টফুড, চিকেন, মাটন, ডিম থাকে, তাও পিরিয়ডসের উপর প্রভাব ফেলে। কিন্তু এছাড়াও খাবারে বেশিক্ষণ গ্যাপ দিলে গ্যাস অম্বলের প্রবণতা থাকলেও সমস্যা হয়। এই দুটো কারণ থেকেও কিন্তু আমাদের পিরিয়ডসে কম হওয়ার মানে প্রভাবটা বেশি দেখা যায়। তাই আপনারা খাদ্য তালিকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফাস্টফুড, চিকেন, মাটন, এই হাই প্রোটিন জাতীয় এগুলো একটু কম খাবেন। একেবারেই ছেড়ে দেবেন সেটা নয়, কম খাবেন। বিশেষ করে ফাস্টফুডটা একটু ব্যাহত রাখলে ভালো হবে। তাহলে কিন্তু আমাদের পুরো শরীর, যেটা থাইরয়েড গ্ল্যান্ড মেনটেন করে, সেই থাইরয়েড কিন্তু হরমোনের নিঃসরণ ঠিক হবে, এবং যার ফলে আমাদের প্রত্যেক মাসে পিরিয়ডের সমস্যাটাও কিন্তু দূর হবে। এবার 3 নম্বর কারণের দিকে চলে আসি। কোনো কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রথম দিকে স্পটিং হয় হালকা, যেটা পিঙ্ক কালারের মতো অনেকটা দেখতে হয়, যা অনেকেই পিরিয়ডস বলেও ভুল করেন, যার ফলে অনেকে অন্তঃসত্ত্বা হলেও বুঝতেও পারেন না। সন্দেহ হলে বা কোনো কারণে পিরিয়ড মিস হলে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করুন। আপনি ঘরে বসেই টেস্ট করতে পারেন, প্রেগনেন্সি কিট কিনে এনে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি প্রেগনেন্ট কি অথবা প্রেগনেন্ট নন। 4 নম্বর, ব্রেস্ট ফিডিং করালেও পিরিয়ডস হতে সময় লাগে, কারণ সন্তানের জন্ম দেওয়ার পর ওভিউলেশন শুরু হতে দেরি হয়। 5 নম্বর পয়েন্ট, যারা নিয়মিত পিল খান বা বার্থ কন্ট্রোল পিল খান, তাদের ক্ষেত্রেও কিন্তু পিরিয়ডসে এই সমস্যা দেখা যায়, কারণ এই পিল ওভিউলেশনে বাধা দেয়, এবং এই পিল যত আপনি খাবেন তত কিন্তু আপনার প্রজনন ক্ষমতা ধীরে ধীরে ভেঙে পড়বে। তাই এখন থেকেই আপনি এই বার্থ কন্ট্রোল পিল আর জন্ম নিয়ন্ত্রণ পিল কিন্তু খাওয়া বিরত থাকুন, কারণ এটি কিন্তু হয়তো এখন আপনার কোনো প্রবলেম হচ্ছে না বা এখন আপনি ভেবে নিতে চাইছেন না, কিন্তু ভবিষ্যতে এমন কিছু দেখা গেল এই পিল খাওয়ার কারণে আপনার প্রজননতন্ত্র কিন্তু একটু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, যার জন্য আপনার বেবি হতে কিন্তু অনেক রকম নানা রকম সমস্যা দেখা যায়। তাই প্রাকৃতিক উপায় ব্যবহার করুন প্রোটেকশন নেওয়ার জন্য, বা কন্ডোম ইত্যাদি আছে, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পিলটা থেকে একটু দূরে থাকাই ভালো। 6 নম্বর পয়েন্ট, স্ট্রেসও নানা প্রভাব ফেলে, ঠিক আছে, কারণ আপনি খুব স্ট্রেস থাকলে হয় খুব বেশি ব্যথা হয় বা পিরিয়ডসের পরিমাণ কমে যায়, নানা রকম শারীরিক অসুবিধা লেগেই থাকে। আপনি যতটা স্বাভাবিক জীবনে স্ট্রেস সবারই থাকে, তাই যতটা চিন্তামুক্ত থাকবেন আপনার কিন্তু পিরিয়ডস তত তাড়াতাড়ি হবে। আর একটু কিছু ঘরোয়া উপায় আপনি একটু ফলো করবেন, কারণ এই ঘরোয়া উপায় বলতে জিরার জুস আছে, যেটা জিরা ফুটিয়ে একটা জিরা আর আদা ফুটিয়ে একটা জুস বানিয়ে সেটা আপনি পিরিয়ড হওয়ার 1 সপ্তাহ আগে থেকে আপনি খেতে পারেন, তাহলে কি দেখবেন কন্টিনিউ খাবেন, যা আমাদের রক্ত চলাচল বাড়িয়ে দেয়, ফলে আমাদের পিরিয়ড তাড়াতাড়ি চলে আসে। 7 নম্বর পয়েন্ট, অতিরিক্ত পরিশ্রম করলেও পিরিয়ডসে তার প্রভাব পড়ে, কখনো খুব কম হয়, কখনো শারীরিক প্রভাব খুব বেশি পড়ে। যারা নাচ করেন, জিম করেন, অতিরিক্ত ওজন তোলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা খুব বেশি দেখা যায়। 8 নম্বর পয়েন্ট, প্রতিদিন সুষম আহার করলে অনেক রকম সমস্যা থেকে দূরে থাকা যায়। ফল, শাকসবজি অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। এখানে আপনি ক্যালারি বলতে বেশি কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড জাতীয় খাবার খাবে না, বেশি ফ্যাটি জাতীয় জিনিস খাবে না, একটু
প্রোটিন টাইপের জিনিস খাবে, যেগুলো ফল মূল শাকসবজি বিভিন্ন ধরনের আয়ুর্বেদ টাইপের, ঠিক আছে, সেইগুলো আপনি খাবেন। 9 নম্বর পয়েন্ট, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মানে পিসিওডি বা পিসিওসিস রয়েছে, তাদের এই সমস্যা খুব বেশি হয়, কারণ ওদের ওবেসিটিটার মতো সমস্যা থাকে, হরমোনাল সমস্যা থাকে, সেখান থেকে যাবতীয় সমস্যা হয়। এই সমস্যার জন্য যে পিল খেতে হয় তা পিরিয়ডসে বাধা দেয়। এছাড়াও যাদের পিসিওসিস থাকে তাদের টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়। এবার ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু, যদি আপনি ডায়াবেটিস হন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার ওষুধ কোনো খাবেন না, কারণ পিরিয়ডসের সময় বিভিন্ন রকমের এফেক্ট করতে পারে, বিভিন্ন না জানতে ওষুধ খেলে, যেমন প্রেগনেন্সিতে ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যায় না, সেরকম পিরিয়ডসের সময় কিন্তু ওষুধটা একটু অ্যাভয়েড করবেন। 10 নম্বর পয়েন্ট, পলিসিস্টিক ওভারি ছাড়াও অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকলেও লাইট পিরিয়ড হতে পারে, তাই 2 মাস এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার চলে আসি আমাদের চিকিৎসকের পরামর্শ কখন নিতে হবে বা কখন নিলে বা কখন আমাদের সেই রকম সিমটমস দেখা গেলে আমরা চিকিৎসকের পরামর্শ নেব অবশ্যই। প্রথমত, 3 মাস পিরিয়ড মিস হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, বা ফ্যামিলি প্ল্যানিং থাকলে অবশ্যই যান, কারণ এই সময় কিন্তু আপনার হয়তো বেবি চলে আসলো কিন্তু আপনি প্রথম থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন না, সেই সময় কিন্তু বেবি অনেকটাই একটু প্রোটিনের অভাবে কিন্তু ভুগতে পারে, তাই জন্য আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যান যদি আপনার পিরিয়ড মিস হয়ে থাকে 3 মাস। 2 নম্বর পয়েন্ট, পিরিয়ড যদি খুবই অনিয়মিত, মানে যদি 24 দিন বা 45 দিন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অবৈ যেতে হবে অবশ্যই। 2 মাস ছাড়া অতিরিক্ত ব্লিডিং হলে, হয়তো 2 মাসের মাথায় আপনার বেশি ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে যেতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের পিরিয়ডস অনেকের 2 দিন বা 3 দিনে বেশি স্থায়ী হয় না। তো আশা করি কারণগুলো বুঝতে পেরেছো। তো আমাদের ভিডিও আজকে এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।